Ci sabato. সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তোলা একটা সমৃদ্ধ সোনার বাংলা গঠনের জন্য আমি আবারও কৃতজ্ঞতা। সারা দেশে প্রায় 35 কোটি বই যেদিন আমরা ছুটো ছিলাম, বছরের শেষে উৎসবের মাধ্যমে বই হাতে তুলে নিচ্ছে বছরের। আজ আমাদের সিলেট প্রশাসনের কর্ণধার অতিরিক্ত বিভাগীয় প্রাথমিক শিক্ষা মহোদয় সহ উপস্থিত সবার অবগতির জন্য জানাচ্ছি যে প্রাপ্ত গতকাল প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার কয়েকটি যেন পদক যোগ হলো সিলেট সরকারি কিন্ডার গার্ডেন প্রাথমিক বিদ্যালয়ে। 60 জন A+ পেয়ে বাংলাদেশের প্রাথমিক শিক্ষার ইতিহাসে মান্যবর আকরাম আল হোসেন মহোদয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ও আনিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সহ অনেক পরিচালক বিদ্যালয়ে প্রেরণা ও উৎসাহ হয়ে চিরঞ্জীব থাকবে। আমি স্যারদের কাছে যেতে চাই এবং এগিয়ে নিতে চাই সিলেট সরকারি কিন্ডার গার্ডেন প্রাথমিক বিদ্যালয়কে নিয়ে বহির্বিশ্বে স্থান করে নেয়া, এটাই আমার স্বপ্ন, এটাই আমার প্রত্যাশা। সরকারি কিন্ডার গার্ডেনকে জয় বাংলা, চলমান কিন্ডার গার্ডেনে বাংলাদেশ দীর্ঘজীবী হোক। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে উপপরিচালক মাধ্যমিক শিক্ষা আমাদের এই জেলার জেলা প্রশাসক মহোদয়, আমাদের প্রধান অতিথি আমাদের বিভাগীয় জনাব এম কাজী এমদাদুল ইসলাম স্যার, মাননীয় জেলা প্রশাসক স্যারকে বাংলাদেশের সেরা স্কুল, এই বাংলাদেশের সেরা। দিন বদলের বইছে হাওয়া, তোমাদেরকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। পূর্ণরানী দাস পূর্বা, তোমাদেরকে আমি মঞ্চে এসে স্যারের হাত থেকে জান্নাতুল আনজুম তারিন প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে, মাহফুজুর রহমান এবং তৃতীয় মান্তাসা মাহজাবিন, বই নিচ্ছে তাসনিম মেহজাবিন, সুরমা শাখায় প্রথম হয়েছে সামিহা, প্রথম হয়েছে পঞ্চম করার জন্য স্যারদের নিকট থেকে সহকারী শিক্ষককে কেস গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সিলেট সরকারি কিন্ডার গার্ডেন প্রাথমিক বিদ্যালয়ে মাননীয় স্যারদের কাছ থেকে কেস গ্রহণ করার জন্য পত্র বিদ্যালয়ের একটা সিস্টেম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাংলা জাতিকে শিক্ষায় এগিয়ে নেওয়ার জন্য অনেক কার্যক্রম গ্রহণ করেছেন, তার মধ্যে এটি একটি অন্যতম। 2010 সাল থেকে প্রতি বছর 1 জানুয়ারি ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়ে থাকে, এর মাধ্যমে তারা তেমন খুব খুশি হয়, ঠিক তেমনি স্কুলে আসার প্রতি আগ্রহ সৃষ্টি হয়।